रविवार থেকে গোটা দেশ জুড়ে 18 ঊর্ধ্বদের অর্থাৎ প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ পাওয়া যাবে। বেসরকারি কেন্দ্রে মিলবে এই বুস্টার ডোজ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, আজকেই মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 10 এপ্রিল থেকে দেশ জুড়ে 18 বছরের বয়সের ঊর্ধ্বে যাদের বয়স তাদের প্রত্যেকের ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে যাবে বা তারা তাদের থার্ড ডোজ বা বুস্টার ডোজ তারা নিতে পারবেন। কিন্তু আপাতভাবে তারা বেসরকারি ক্ষেত্র থেকে অর্থাৎ পয়সা খরচ করে তাদেরকে এই ভ্যাকসিনেশন নিতে হবে এবং সেক্ষেত্রে যাদের দ্বিতীয় ডোজের পর 9 মাস কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত 18 ঊর্ধ্বদেরই এখন তারা ভ্যাকসিনেশন পাবেন। এর পাশাপাশি একটি খতিয়ান দেওয়া হয়েছে, যে খতিয়ানে দাবি করা হয়েছে যে এখনো পর্যন্ত গোটা দেশে 15+ অর্থাৎ 15 বছরের বেশি যাদের বয়স তাদের মধ্যে 96% তারা ইতিমধ্যেই তাদের প্রথম ডোজ পেয়ে গিয়েছে এবং 15 বছরের বেশি যাদের বয়স তাদের মধ্যে 83% তারা ইতিমধ্যেই দ্বিতীয় ডোজ পেয়ে গিয়েছে এবং এর পাশাপাশি এখনো পর্যন্ত 60 বছরের বেশি যাদের বয়স যারা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করছেন, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের ক্ষেত্রে যেভাবে বা যে নিয়মে এখনো পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সেই বুস্টার ডোজ চলবে। তবে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খবর, 18 বছরের বেশি যাদের বয়স তাদের 9 মাস কমপ্লিট দ্বিতীয় ডোজ পর 9 মাস কমপ্লিট হয়ে গেলে পরে আগামী 10 এপ্রিল থেকে তারা বেসরকারি ক্ষেত্র থেকে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ তারা নিতে পারবে।